সবাই কেমন আছেন? আমি নাসমিন, আজকে আবার আসলাম অন্য একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো লাইমা বিন দিয়ে মাছ রান্না করা। দেশে আমরা যেটা শিমের বিচি দিয়ে মাছ রান্না করি, ঠিক ওই স্টাইলে এখানে করব। আমার মন এই হলো যে এখানকার জিনিস আমরা দেশীয় স্টাইলে খাবো, দেশীয় টেস্টটা আমরা ভোগ করবো, এটি আমি চাই সবাইকে দেখাতে। তো এখানে সব ইনগ্রিডিয়েন্টস আছে, চলুন এবার আমরা শুরু করি। এখন প্যান বসালাম, বসিয়ে ব্রাউনিংয়ে দিয়ে দিই, লো প্রেশার হাই প্রেশার ব্রাউনিং স্টার্ট। এখন তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গরম হতে একটু দুই তিন মিনিট, তিন চার মিনিট লাগবে। 1/3 কাপ তেল দিলাম, 3/4 কাপ পেঁয়াজ, কাটা পেঁয়াজ, মেশিনে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু গরম হতে সময় লাগবে, পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তারপর বাকি মশলা দিয়ে দিব আমরা। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, 4 মিনিটের মতো একটু ভাজলাম, এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন আছে। এখানে 1/2 টিস্পুন হলুদ, এখানে 1 টিস্পুন মরিচ, আর লবণ দিচ্ছি। এখন একটু নাড়বো। তো ইলেকট্রিক প্রেশার কুকার এটাই সুবিধা, খুব একটা মশলা কষাতে হয় না একদমই, কারণ যখন প্রেশার বিল্ড আপ হয় তখন মশলার গন্ধ একদমই চলে যায়। একটু সময় পেয়েছি, আমরা লাইমা বিনটা দিয়ে দেবো। মশলা ভাজলাম আমি, একটু 3-4 মিনিট ভাজলাম, এখন লাইমা বিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় নাড়বো, তারপর একটু পানি দিয়ে প্রেশার দিয়ে দিব। তিন চার মিনিট হয়ে গেছে, এখন আমি পানি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন 2 মিনিটের হাই প্রেশারে দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি লো প্রেশার হাই প্রেশার, 1 আছে 2, স্টার্ট করে দিলাম। এখন এই হোক, হতে হতে 12-14 মিনিট লাগবে, প্রেশার বিল্ড আপ হবে, তারপর আরও 2 মিনিট হবে। তো এই ফাঁকে আমি যে মাছ কীভাবে রেডি করে রাখি, মাছের ফিলে হোক বা তো মাছের টুকরেই হোক, রুই মাছ, আইর মাছ, যে কোনো মাছ, এখানকার ক্যাটফিশ, বাসার ফিলে, যে কোনোই হোক, তো আমি কেটে একটু লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিই, আমি কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। তো যখন আমি রান্না করব, ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে সুজা ঢেলে দিবেন, তাইলে মাছটা ভাঙে না আর কি। এমনি কাঁচা মাছ দিলেও চলে, কাঁচা মাছ দিলেও টেস্টে কোনো ইয়ে হয় না, কিন্তু একটু ভাজা থাকলে ভাঙে না, মাছটা সুন্দর থাকে। তো আমি দেখাচ্ছি এটা, আজকে আমি যে তরকারি রান্না করছি, তো এটাতে যে মাছ দিব, ওই মাছ আমি আগে একটু ভেজে রেডি করে রেখেছি। তো এটা আপনাদের দেখাতে চাচ্ছি, অনেক ইজি হয়ে যায় জিনিসটা। একটু লবণ আর একটু হলুদ দিয়ে সামান্য তেলে একটু হাই হিটে আপনার ভেজে রেখে দিবেন, রেখে ছোটো ছোটো কন্টেনার করে রেখে দিলে যখন আপনি রান্না করবেন তরকারি ইয়ে হয়ে, যে কোনো সময় আপনার হঠাৎ করে ইচ্ছা হলো, তো খুব সহজ হয়ে যায় আর কি, বের করেই আপনি ওটা ঢেলে দিলেন, তো মাছটা ভাঙে না আর রেডি থাকলো মাছ আর কি। তো আমি এইভাবে করি, তো খুব ইজি লাগে আমার কাছে। আমার মূল ইন্টেনশনটাই হলো যে ইজিভাবে আপনাদের একটু যাতে রান্না করতে কষ্ট না হয়, খুব ইজি লাগে, এই জন্যে আমার আপ্রাণ চেষ্টা যে আপনাদের দেখাবো। তো আমি এরকম করে আমার সংসারে কাজ আমার কাছে অর্ধেকের চেয়ে কমে গেছে এখন, আমি অর্গানাইজ করে করে এরকম করি। তো আমি আর অন্যান্য জিনিস আমার খুব ইচ্ছা আপনাদের দেখাবো। আজকে আমি মাছটা দেখাচ্ছি, আমি 1 পাউন্ডের মতো মাছের ফিলে আছে, আর সামান্য হলুদ, 1/3 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লবণ দিয়ে মাখিয়ে, এখন আমি তেল, এখানে 1/3 কাপ তেল দিয়েছি, একটু গরম করে এখন আমি ঢেলে দিচ্ছি। আগুনটা একটু বেশি রাখলেই ভালো, নয় মাছটা সিদ্ধ হয়ে যায় বেশি।
মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। আর একটা জিনিস খেয়াল করে দিয়ে, চেপাল হলে খুব ভালো হয় আর কি, হাঁড়িগুলা চেপাল কিংবা একটু ভারী কিছু হলে ভালো, অনেক সময় মাছ নিচে লেগে যায় আর কি। আর হাঁড়িটা একটু তেল দিয়ে একটু গরম করে তারপর মাছ দিবেন, তাইলে নিচে লাগবে না। এই হয়ে গেছে মোটামুটি, চামিচ দিয়ে কম নাড়লেই ভালো হয়ে গেছে। আমার ধরেন 6 মিনিটের মতো, 5-6 মিনিট আর কি ভাজলেই হয়ে গেল। তখন হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে ভেজে ছোটো ছোটো বাটিতে করে নিয়ে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন, কন্ট্রোল মুখ বন্ধ করে, ব্যাস যখনই আপনার ইচ্ছা বের করে ইয়ে করে দিলেন। হয়ে গেছে আমাদের, খুব তাড়াতাড়ি হয়ে গেল, 6-7 মিনিটই হয়ে গেছে। এখন আমরা একটু ওয়েট করবো, এটা অফ করে দিই সাথে সাথে, তাহলে একটু তাড়াতাড়ি ইয়ে হবে। আর এখন আমরা একটু ওয়েট করবো, যদি কারো তাড়াহুড়ো থাকে তো 4-5 মিনিট গেলে আস্তে করে এই প্রেশারটা রিলিজ করে দিয়েন, খুব সাবধানে, হঠাৎ করে গ্যাস বেশি বেরোবে তো। ঠিক হয়ে গেছে আমাদের, গ্যাস প্রেশার রিলিজ হয়ে গেছে। এখন ব্রাউনিংয়ে দিয়ে দিচ্ছি, ব্রাউনিংয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিব এখন। মাছ দিয়ে এখন একটু 8-9 মিনিট সিদ্ধ হয়ে যাক, তো হয়ে যাবে। মাঝখানে আমি একটু জিরার গুঁড়া দিব, এখনও দেওয়া যায় পরে দিলেও চলবে, তো একটু ঢেকে দিয়ে দিই। তখন অন্য ঢাকনা দিয়ে, ওইটা দিয়ে তো ঢাকা যাবে না, হতে থাক। আচ্ছা, 4 মিনিট হয়ে গেছে, এখন জিরার গুঁড়াটা দিয়ে দিই, 1/2 টিস্পুন জিরার গুঁড়া। হয়ে গেছে, কোনো মশলার গন্ধ নাই, কিছুই নাই, কিন্তু আরও 4-5 মিনিট রেখে দিব, তাহলে সুন্দর একটি আসবে আর কিছু লাগবে না। তো অনেকের হয়তো মনে হবে যে সেই তো 20 মিনিট থেকে আধা ঘন্টাই লাগছে, তাইলে আসল আরাম হলো যে আপনি দিয়ে তো নিশ্চিন্ত, আপনারা কিছু দেখতে হচ্ছে না, কষাতে হচ্ছে না, নাড়তে হচ্ছে না, জাস্ট টাইমে টাইমে শুধু দেখবেন, তো এটি আরাম, ঘরে কোনো গন্ধ হচ্ছে না, একদম ফ্রেশ। আপনি অন্য টিভি দেখেন, কাজ করে এসে টাইমে টাইমে বন্ধ করে দিলেন, 5 মিনিট পরে বন্ধ করে দিব, হয়ে গেল। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই শুরুয়াত কেউ যদি একটু পাতলা ঝোল চান তাহলে আরেকটু পানি দিতে পারেন, কারণ হওয়ার পরে ঠান্ডা হলে একটু শুকিয়ে যায়, তো অল্প একটু দিচ্ছি। আর কেউ যদি ঘন চান তাইলে আর দিবেন না আর কি। হয়ে গেছে, 2 মিনিট পরে আমি ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে দিব। হয়ে গেছে আমাদের, 2 মিনিট হয়ে গেছে, এখন অফ করে দিই, অফ করে একটু ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছি। আসলে 8 মিনিটই এনাফ টাইম, 8 মিনিট হয়ে গেলে পুরোই হয়ে যায়। আচ্ছা, চাইলে কেউ একটু বেশি রাখতে পারেন, কম রাখতে পারেন। আর একটা জিনিস, অফ করার পরেও কিন্তু অনেকক্ষণ চুলা জ্বলে, এটা একটু খেয়াল রাখবেন, শুকিয়ে যায় অনেক সময়, প্লাগটা খুলে নিয়ে আর কি। ব্যাস হয়ে গেল, আপনারা বাসায় দেখবেন, রান্না করবেন, ভালোই লাগবে। আর লাইম আমিনটা শরীরের জন্য খুব ভালো, খুব হেলদি একটা জিনিস। তো ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা করে দেখাবেন। আচ্ছা, আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রান্না যেটা দেখালাম, তো আপনারাও প্লিজ বাসায় ট্রাই করবেন, খুব ভালো একটা জিনিস করবেন। আর কোনো কিছু জানার থাকলে বা ওটা কিছু হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাকে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আবার ইনশাল্লাহ নেক্সট উইকে আবার অন্য একটা কিছু নিয়ে আসবো আর কি। খোদা হাফেজ।